হাই ফ্রেন্ডস, পুলিশ প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই জানায় স্বাগতম। তো সকালবেলা আজ 25 তারিখ, তোমরা জানো তো, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। তো নোটিশটা কি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন করে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো, তো নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল, ঠিক আছে, তোমার দেখতে হচ্ছে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরের আর্ন আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে, সার্জন ইন কলকাতা পুলিশ 2023, ঠিক আছে। তো সাব ইন্সপেক্টর সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চের যে ভ্যাকান্সি, সে ভ্যাকান্সি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, কত কী ভ্যাকান্সি রয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ ডেট শুরু হচ্ছে সম্পূর্ণটা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো পে স্কেলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পে স্কেল লেভেল 10, তো 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেতে পারো, ঠিক আছে। তো এরপরে ভ্যাকান্সিটা তোমাদের দেখায় নাম্বার অফ দ্য ভ্যাকান্সি। তো দেখতে পাচ্ছ ইউআরএ আছে কলকাতা পুলিশ, ঠিক আছে, 68টা মেলদের জন্য এবং ফিমেলদের জন্য 5টি রয়েছে এবং কলকাতা পুলিশ যে সার্জেন্ট, সে সার্জেন্ট 2টো রয়েছে, ঠিক আছে। তো শিডিউল কাস্টদের জন্য রয়েছে 35টা ছেলেদের জন্য, 2টো মেয়েদের জন্য এবং সার্জেন্টের কোনো ভ্যাকান্সি নেই ছেলেদের জন্য। এছাড়া আছে শিডিউল ট্রাইব আছে 9জন, মহিলাদের জন্য কোনো ভ্যাকান্সি নেই এবং সার্জেন্টের জন্য 1টা ভ্যাকান্সি রয়েছে। ওবিসি এ রয়েছে 16টি ভ্যাকান্সি রয়েছে ছেলেদের জন্য, 1টা আছে মেয়েদের জন্য, সার্জেন্টের জন্য কোনো ভ্যাকান্সি নেই, ঠিক আছে। ওবিসি বি রয়েছে 11টি ভ্যাকান্সি রয়েছে, সার্জেন্ট মহিলাদের কোনো ভ্যাকান্সি নেই এবং সার্জেন্টের কোনো ভ্যাকান্সি নেই। এছাড়া আছে ইডব্লিউএস 17টি ভ্যাকান্সি রয়েছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য 1টি রয়েছে এবং তোমার সার্জেন্টের জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ যে ছেলেদের ক্ষেত্রে রয়েছে 154জন, এটা হচ্ছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 9টি ভ্যাকান্সি এবং কলকাতা পুলিশ যে সার্জেন্ট, সে সার্জেন্টের ক্ষেত্রে 4টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। টোটাল হচ্ছে 169টি ভ্যাকান্সি টোটাল রয়েছে কলকাতা পুলিশের আন্ডারে, ঠিক আছে। তো এই ফর্মটি বার হয়েছে 169টি ভ্যাকান্সি যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু আজকে বার হলো, ঠিক আছে। তো এরপর আছে তোমাদের এলিজিবিলিটি, তোমাদের দেখো কী ক্রাইটেরিয়া লাগবে। তো তোমাদের দেখো ফার্স্ট কিন্তু ইন্ডিয়ান বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এছাড়া এজটা তোমাদের দেখো, আর এজটা একটা বড় ফ্যাক্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে অন্যান্য ভ্যাকান্সির ক্ষেত্রে তোমাদের যে 20 থেকে 30 বছর করা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি যে এজ, সে এজ কিন্তু পরিবর্তন করা হয়নি। আগের যে এজের যে যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো 20 থেকে 27 বছর। এছাড়াও এসটি এবং এসসি যে 5 বছরের ছাড় পায়, ঠিক আছে, সেই 5 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। তবে এসসি এবং এসটি টোটাল 32 বছর থাকলে পরে ফর্ম ফিল আপ করতে পারবা। এছাড়া ওবিসিদের ক্ষেত্রে রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে যে 3 বছরের ছাড় রয়েছে, সেই 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে ওবিসিরা, ঠিক আছে। তো ওবিসিদের টোটাল বয়স ধরতে হবে 30 বছর, ঠিক আছে, 30 বছর হয়ে থাকলে তো কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এরপর আসি তোমাদের টোটাল যে ওয়েট, হাইট, চেস্ট কেমন কী লাগবে সেটা তোমাদের ধারণা করা অবশ্যই দরকার। তো কী কী রয়েছে দেখা যাক। তো সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ কলকাতা পুলিশের ক্ষেত্রে যে গোর্খা রাজবংশী গাড়োয়াল, এদের ক্ষেত্রে 167 সেমি হাইট লাগবে এবং 79 সেমি চেস্ট, 5 সেমি পলাতা হবে, ওয়েট লাগবে 56 কেজি, ঠিক আছে। এরপর আসছি গোর্খা রাজবংশী যারা শিডিউল ট্রাইব রয়েছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 160 সেমি এবং 76 সেমি চেস্ট এবং 5 সেমি পলাতা এবং ওয়েট লাগবে 52 কেজি, ঠিক আছে। তো এরপর আসি সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ, এটা মেয়েদের ক্ষেত্রে লাগবে। তো মেয়েদের ক্ষেত্রে অল ক্যাটাগরি, ঠিক আছে, গোর্খা রাজবংশী গাড়োয়াল এরা বাদ দিয়ে 160 সেমি লাগবে, চেস্টে কোনো প্রবলেম নেই, 39 কেজি ওয়েট, 49 কেজি ওয়েট লাগবে, ঠিক আছে। এছাড়া আছে গোর্খা রাজবংশী গাড়োয়াল শিডিউল ট্রাইব, এদের ক্ষেত্রে 155 সেমি হাইট লাগবে এবং ওয়েট লাগবে 45 কেজি, ঠিক আছে। কলকাতা পুলিশের ক্ষেত্রে দেখি, কলকাতা পুলিশ সার্জেন্ট যে রয়েছে 4টি ভ্যাকান্সি রয়েছে, অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 173 সেমি হাইট লাগবে, 86 সেমি বুক লাগবে, 5 সেমি পলাতা হবে এবং 60 কিলো ওয়েট লাগবে, ঠিক আছে। এছাড়া গোর্খা গাড়োয়াল রাজবংশী যা রয়েছে 167 সেমি হাইট লাগবে, 81 সেমি বুক এবং 5 সেমি পলাতা হবে এবং 54 কেজি ওয়েট লাগবে কিন্তু, ঠিক আছে। এবার সাব ইন্সপেক্টর পুলিশ অফ ইউ আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ, ঠিক আছে, তো এদের ক্ষেত্রে লাগবে হচ্ছে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগবে হচ্ছে 162 সেমি হাইট এবং 51 কেজি ওয়েট এবং গোর্খা রাজবংশী গাড়োয়াল যারা রয়েছে 157 সেমি লাগবে হাইট এবং 47 কেজি ওয়েট লাগবে, ঠিক আছে, এটা মহিলাদের ক্ষেত্রে।
এরপর আসে তোমাদের যে মাঠে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা দেখো। তো মাঠের জন্য তোমাদের লাগবে যে সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সার্জন ইন কলকাতা পুলিশের ক্ষেত্রে 800 মিটার দৌড় রয়েছে 3 মিনিটে, ঠিক আছে? খুব ভাইরাল একটা দৌড়, তোমার ওটা সবাই কিছুদিন প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পারবে। তো আগে তোমাদের যে প্রিলি এক্সাম, সেই প্রিলি এক্সাম কভার করতে হবে, তারপরে কিন্তু তোমাদের গ্রাউন্ড, ঠিক আছে? তো এরপর আসে সেকেন্ড সাব ইন্সপেক্টরের আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশের ক্ষেত্রে 400 মিটার রান রয়েছে 2 মিনিটে, ঠিক আছে? 400 মিটার রান 2 মিনিটে রয়েছে। এরপর আসি যে তোমাদের টোটাল ফুল মার্কস এক্সামিনেশনে তোমরা দেখতে পাচ্ছ 200 মার্কের টোটাল পরীক্ষা হবে, ঠিক আছে? তো 90 মিনিট টাইম রয়েছে টোটাল মার্কের। এরপর আসে তোমাদের পিএমটি পিইটি হবে, প্রথম প্রিলি এক্সাম তোমার পিএমটি এবং পিএমটি এবং পিইটি হবে। তো এরপর আসি তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে তোমাদের সেটা জানিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশন তোমার ডেট দেখতে পাচ্ছ 29/9/2023 থেকে 18/9/2023, ঠিক আছে? তোমরা ফর্ম ফিল আপ ডেট অবশ্যই দেখতে পেলে 29/9/2023 থেকে 18/9/2023 এই ডেটে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে এই ডেটের মধ্যে। এবং ফর্ম ফিল আপের জন্য যে চার্জ কত লাগবে তোমাদের দেখতে, অল ক্যাটাগরির ক্ষেত্রে লাগবে 250 টাকা এবং 200 টাকা প্রসেসিং ফি, টোটাল 200 টাকা লাগবে। এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু প্রসেসিং চার্জের জন্য 20 টাকা লাগবে এবং টোটাল 20 টাকা তাদের লাগছে। এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, টোটাল 20 টাকা লাগবে হচ্ছে প্রসেসিং ফি এবং 20 টাকা টোটাল, ঠিক আছে? তো এই অ্যামাউন্টটা দিলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নিও, ঠিক আছে? তো এটুকুই আপডেট ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।